হ্যালো গাইস, অ্যাপস ফর ইউ ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো সবাই যে কি নিয়ে আজকে এখন ভিডিওটা বানাতে চলেছি। তো হ্যাঁ, রিসেন্টলি পাওয়া নিউজ অনুযায়ী আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান করেছে 59টা চাইনিজ অ্যাপকে, চাইনিজ অ্যাপ। তার মধ্যে 59টা অ্যাপের মধ্যে রয়েছে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, এই সব অ্যাপও। তো আমরা এখন দেখে নেবো একবার লিস্টটা খুলে যে কোন কোন অ্যাপ রয়েছে, কোন কোন 59টা অ্যাপ যেগুলো ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে, যে চাইনিজ অ্যাপগুলো ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। তো অ্যাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে টিকটক, শেয়ার ইট, কাওয়াই, ইউসি ব্রাউজার, বাইডু ম্যাপ। বাইডু হচ্ছে যেটা চায়নার গুগল, তো বাইডু ম্যাপ, সেইন, ক্ল্যাশ অফ কিংস, কোনো গেম আমি খেলিনি কখনো, ডিউ ব্যাটারি সেভার কখনো ইউজ করিনি, হ্যালো অ্যাপটার নাম শুনেছি, লাইক এটারও নাম শুনেছি, ইউ ক্যাম মেক আপ যাই না, যাই হোক, এমআই কমিউনিটি। এমআই কমিউনিটি একটা অ্যাপ যেটা এমআই এর ফোনে ইনবিল্ট থাকে, তবে এটা আনইনস্টল করা যাবে এমআই এর ফোন থেকেও। আচ্ছা, সিএম ব্রাউজার, ভাইরাস স্ক্যানার, অ্যাপুস ব্রাউজার, রোমুই, ক্লাব ফ্যাক্টরি। ক্লাব ফ্যাক্টরি একটা শপিং সাইট ফ্লিপকার্টের মতো কিন্তু খুব জঘন্য সার্ভিস, নিউজ ডগ, বিউটি প্লাস, উইচ্যাট, এগুলো সব বেশিরভাগই চ্যাটিং অ্যাপ, হ্যালো ওই সবের মতো, ভিগো এই সবের মতো অ্যাপ সব, ইউসি নিউজ, কিউ কিউ মেল, উইবো, জেন্ডার। জেন্ডার জেন্ডার খুব শেয়ারিং অ্যাপ, ফাইল শেয়ারিং অ্যাপ, এটা আমাদের অনেকেই হয়তো ইউজ করতো, এটাও একটা চাইনিজ অ্যাপ, এটাকেও ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে। কিউ কিউ মিউজিক, কিউ কিউ নিউজ ফিট, এগুলো আমি একটাও ইউজ করি না। বিগো লাইভ অ্যাপটার ব্যাপারে জানি একটু, ইউজ করি না। সেলফি সিটি, প্যারালাল স্পেস, এমআই ভিডিও কল, এটাও এমআই এর একটা অ্যাপ ইনবিল্ট, আনইনস্টল করা যাবে। উইসিনস, ইএস ফাইল এক্সপ্লোরার, ভিভা ভিডিও, ভিগো ভিডিও, মেইতু, নিউ ভিডিও স্ট্যাটাস, ডিইউ রেকর্ডার, স্ক্রিন রেকর্ডিং অ্যাপ ডিইউ রেকর্ডার, এটা চাইনিজ অ্যাপ, এটাও ব্যান করা হয়েছে। ভল্ট হাইড, ক্যাচে ক্লিনার, ডিইউ অ্যাপ স্টুডিও, ডিউ ক্লিনার, ডিউ ব্রাউজার, হ্যাগো প্লে উইথ ফ্রেন্ডস, হ্যাগো ওই ভিগো টাইপের ওই ধরনেরই অ্যাপ, এটা থেকে পয়সা টয়সা কিছু ইনকাম করা যাচ্ছিল। ক্যাম স্ক্যানার, ক্যাম স্ক্যানার একটা অ্যাপ, চাইনিজ অ্যাপ এটা, যদিও এটা আমি ইউজ করতাম, এই খবর পাওয়ার পরেও আনইনস্টল করে দিয়েছি অ্যাপটা। ক্লিন মাস্টার, ওয়ান্ডার ক্যামেরা, ফটো ওয়ান্ডার, কিউ কিউ প্লেয়ার, উইমিট, সুইট সেলফি, বাইডু ট্রান্সলেট, বাইডু যেটা চায়নার গুগল, বাইডু ট্রান্সলেট, ভিমেট, এটা ওই টিকটক, ভিগো ওই ধরনের অ্যাপ, কিউ কিউ ইন্টারন্যাশনাল, কিউ কিউ সিকিউরিটি সেন্টার, কিউ কিউ লঞ্চার, ইউ ভিডিও, ভি ফ্লাই স্ট্যাটাস ভিডিও, এদের বেশিরভাগই ভিডিও এডিটিং বা টিকটক, হ্যালো ভিডিও নেটওয়ার্ক, এই ধরনের সব বেশিরভাগ অ্যাপই দেখতে পাচ্ছি। আর এটা ছাড়া রয়েছে মোবাইল লিজেন্ডস আর ডিইউ প্রাইভেসি। তো এই 59টা অ্যাপ আমাদের ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে, গভর্নমেন্টের দিক থেকে বলা হয়েছে এগুলো ব্যান হয়ে যাবে, আর খুব সম্ভবত প্লে স্টোরে আর কিছুদিনের মধ্যেই এই অ্যাপগুলো আমরা একটা পাবো না খুঁজে। তো টিকটকারদের এখন অবস্থা খুবই খারাপ, সাধারণভাবেই টিকটকার এখন দুশ্চিন্তায় আছে। তো একদিক থেকে ভালোই হয়েছে, এই চাইনিজ অ্যাপগুলো বন্ধ হয়েছে, আমাদের ইউথের জন্য ভালো, আমাদের সোসাইটির জন্য ভালো। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ওকে, টাটা।